ক্রিকেটার নাসিরের বিয়ে এবং বিয়ে পরবর্তী বেশ কিছু আলোচনা সমালোচনা হচ্ছে বিয়ে নিয়ে, এই বিষয়ে আপনার মতামত জানতে চাইবো। যেহেতু আপনি একজন শরিয়া বিশেষজ্ঞ, একজন আলেম মুফতি, পাশাপাশি আপনি সমাজচিন্তক, আপনি শরিয়ার দিক থেকে এই বিষয়টাকে কীভাবে দেখেন এবং সমাজ বিশ্লেষণের দিক থেকে এটাকে কীভাবে দেখেন? সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযীনা আসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়া আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। সাদাকাল্লাহু আল আযীম। সর্বপ্রথম মহতরম জনাব ইনসাফ সম্পাদক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনার মাধ্যমে যারা শ্রোতা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে বিশেষ করে ধন্যবাদ জানাতে হচ্ছে, আপনি সমকালীন খুবই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে আলাপ তুলেছেন। আসলে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে এইভাবে ওপেন প্লেসে আলোচনা করাটা ইসলামের দৃষ্টিতেও সমাচীন নয়, কিন্তু অত্যন্ত দুঃখজনক বাস্তবতা হলো আমাদের এলিট ক্লাস, মিডল ক্লাস, এমনকি নিম্নবিত্ত, তাদের নৈতিক বিষয়, তাদের আদর্শিক বিষয়, তাদের রাজনৈতিক অর্থনৈতিক বিষয়গুলো তারা নিজেরাই ওপেন প্লেসে, পাবলিক প্লেসে তারা নিয়ে আসেন। এবং তার চেয়েও আরো বড় বিষয় যেটি গুরুত্বপূর্ণ, সেটি হলো যে এখানে নাসিরদের বিষয়টি, নাসির, রাকিব এবং তামিমাদের বিষয়টি জাস্ট একটি উপলক্ষ। আমি স্পেসিফিক তাদেরকে নিয়ে আজকে যে বিতর্ক বা আলোচনা হচ্ছে, যদি সুনির্দিষ্ট করে বলতে হয় তাহলে তার কোনো গুরুত্ব আমার কাছে নেই, সেটা একটি ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা আমাকে বলতে পারেন, কিন্তু আমি এটাকে খুবই একটা গুরুত্বপূর্ণ উপলক্ষ মনে করি। আমি এটাকে বিচ্ছিন্ন কোনো বিষয় মনে করি না, আমি এটাকে মনে করি, আমি একটা কথা বারবার বলে থাকি, বর্তমান আমরা একটি জাহালিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা সোশ্যো ইকোনো পলিটিক্যাল জাহালিয়া, সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক এবং রাজনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্কের সব জায়গাতেই কিন্তু আমরা একটি জাহেলিয়ার ভিতর দিয়ে যাচ্ছি। ইসলামে পূর্ব জামানাকে জাহেলিয়া বলা হতো বা প্যাগানিজম, সেই বর্বরতাকে আমরা দেখতে পাচ্ছি, বা যেমনিভাবে ইউরোপের কনটেক্সটে বলা হতো মধ্যযুগ, সেই মধ্যযুগীয় বর্বরতাই কিন্তু সেটা ইউরোপের কনটেক্সটে, মধ্যযুগের সময় কিন্তু মুসলমানরা অনেক ভালো অবস্থায় ছিল, এটা মুসলিম দেশের কনটেক্সটে বা খেলাফতের কনটেক্সটে নয়। যাই হোক, তো এই অতীতের জাহেলিয়া বা মধ্যযুগীয় এই নষ্টামিগুলো যে কিভাবে বর্তমানে আমাদের সমাজে দীর্ঘদিন ধরে ফিরে আসছে, তো এটাকে আমি জাহেলিয়া মনে করি। এটা সামাজিক যে এই অস্থিরতা, অবক্ষয়, অনৈতিকতা এবং নৈতিকতার যে অধঃপতন, তার ধ্বস নামানো অধঃপতন, এই ধ্বংসযজ্ঞ আমাদের সমাজে চলছে, তারই কিন্তু একটা ধারাবাহিকতা এই ঘটনা। এখানে তিনটি চরিত্র, নাসিরের চরিত্র, রাকিব এবং তামিম, তিনটাকে যদি আলাদা বিশ্লেষণ করা হয় তাহলে আমরা তিনোটা চরিত্রে আমরা অভিন্ন একটি জিনিস আমরা দেখতে পাবো, সেটি হলো ইসলামের যে নৈতিক যে শিক্ষা বা ইসলামের যে চারিত্রিক যে বয়ান, সেই বয়ানকে সকলেই কিন্তু লঙ্ঘন করেছেন। ধরুন আমি যদি প্রথমে রাকিবের কথা বলি, তাহলে তিনি আপত্তি তুলেছেন তামিমের বিয়ের উপরে, নাসিরের সাথে তার যে গঠজোট হয়, তার যে সম্পর্ক হয়, বৈবাহিক সম্পর্ক, তারা যেটাকে বৈধ দাবি করছেন। রাকিবের সমস্ত বক্তব্য বিশ্লেষণ করলে এটা পরিষ্কার ফুটে উঠে যে তিনি জানতেন যে তার স্ত্রীর সাথে আরেকজন পুরুষ, অমুসলিম বা হিন্দু, এবং আরো বিভিন্ন ছেলেদের সাথে, ফ্রেন্ডদের সাথে, তার বয়ফ্রেন্ডদের সাথে তার সম্পর্ক ছিল, এবং সেটা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ড হয়, তারা ক্ষমা চায়, তাহলে সেই বিষয়গুলো তারা জানতেন, এবং বিয়ের পরেও নাসিরের সাথে তার কথাবার্তা হয়েছেন। অর্থাৎ এটা এলিট ক্লাস এবং মিডল ক্লাসের একটা অদৃশ্য চরিত্র, যেটা তাদের এই লাইফ কালচার, মানে তাদের যে মডার্ন কমফোর্টেবল লাইফ কালচার আড়ালে কিন্তু সেই বাস্তবতাগুলো, সেই বর্বরতাগুলো আড়ালে পড়ে থাকে।
এখানে স্ত্রীকে সুযোগ দেওয়া হয় স্বাধীনতার, ফ্রি মেক্সিং এর, অবাধ মেলামেশার সুযোগ দেওয়া হয়, এবং খুবই নামি দামি বন্ধুদের সাথে যদি নিজের স্ত্রীকে ঘুরতে দেওয়ার সুযোগ দেওয়া হয় বা বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া হয়, নিজের স্ত্রীকে যদি কোনো ধনাঢ্য কোনো ব্যক্তির সাথে যদি কিছু সময় কাটানোর সুযোগ দেওয়া হয়, এটাকে একটা এনজয় করা হয়, এটাকে একটা বেশ ক্রেডিট মনে করা হয়। এটা একটা খুবই মানে উচ্চবিত্তের একটা নিম্ন মানের জাহেলিয়ত এবং তাদের চারিত্রিক অধঃপতন। তো বিয়ের পরে যে পরিমাণ যত জোরে রাকিব আপত্তি তুলছেন, এই বিয়ে তো একটা বৈধ শব্দ, কিন্তু বিয়ের আগে যে ফ্রেন্ডদের সাথে তার যে সম্পর্ক ছিল সেই সময় কিন্তু তিনি এত উচ্চ কণ্ঠে তিনি তার স্ত্রীর এই চরিত্রহীনতার বিরুদ্ধে তিনি কিন্তু আওয়াজ তুলেননি। এটা রাকিবদের সমস্যা, রাকিব একজন নন, আমাদের পুরো সমাজেই কিন্তু বিশেষ করে এলিট মধ্যবিত্ত তারা কিন্তু স্ত্রীদেরকে এইভাবে কিন্তু একটা অবাধ সুযোগ তারা দিয়ে থাকেন। এরপর যদি আমি তার স্ত্রীর কথা, তামিমের কথায় যদি আসি, তাহলে তার যে প্রফেশন সে নিয়ে, সেটা নিয়েও তো ইসলামের যথেষ্ট আপত্তি ইসলামের এঙ্গেল থেকে আছে। সামাজিক ভাবেও কিন্তু আমাদের দেশে এই প্রফেশন গুলোকে হয়তো নামি দামি প্রফেশন মনে করা হয়, সিনেমার নায়ক নায়িকা হতে পারা কিংবা বিভিন্ন এই এরোপ্লেনের, বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটের বা জাতীয় ফ্লাইটের, বিমানের এয়ারলাইন্সের ক্রু হতে পারা, কেবিন ক্রু হতে পারা, বিমান বালা হতে পারা, এটাকে মনে করা হয় এগুলো সম্মানজনক পেশা। কিন্তু সেখানে সামাজিক দৃষ্টিকোণে তার প্রতি একটা নেতিবাচক কিন্তু একটা কনসেপশনও কিন্তু মানুষের মধ্যে আছে। এগুলোকে নৈতিকতার মানদণ্ডে, চারিত্রিক মানদণ্ডে এগুলোকে কিন্তু বেশি একটা ভালো চোখে দেখা হয় না। আর এই সমস্ত এনভায়রনমেন্ট, পরিবেশ কখনোই এমন নয় যেটা নৈতিক মানদণ্ডকে ধরে রাখতে সহায়তা করবে, কখনো সেটা নয়। এজন্য বিমান বালাদের ক্ষেত্রে এবং বিমান ক্রুদের ক্ষেত্রে সৌদি আরবের ব্যাপারে শোনা যেত বা কিছু মুসলিম দেশের ব্যাপারে, তারা মেয়েদের বিষয়টি এবং ছেলেদের বিষয়টিকে তারা শরিয়া তুলনামূলক কিছুটা শালীনতার ভিতরে, কিছুটা শরিয়া আইনের মাধ্যমে সেটাকে তারা ডিফেন্ড করার চেষ্টা করতেন, একটা সমন্বয় করার চেষ্টা করা হতো নৈতিকতার মানদণ্ডে। কিন্তু এগুলো কিন্তু আমাদের বর্তমান দেশে মোটেও দৃশ্যমান নয়, এখানে একদম খোলা মেলায় পুরো বিষয়টাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং অবিবাহিত মেয়েরা সেভাবে লম্বা সময় বিদেশ আসা যাওয়া করে, তারা লম্বা একটা সময় তারা পরিবার থেকে বিচ্ছিন্ন থেকে ফ্ল্যাটে তারা সময় দিয়ে থাকে। তারপরে সেটা একটা প্রফেশন ধরলাম, কিন্তু প্রফেশনের বাইরে গিয়েও তার সাথে যে নানা ধরনের সম্পর্কের বিষয়টা সেটা উঠে আসছে, সেটা কিন্তু তিনি কিন্তু অস্বীকার করতে পারেননি। তিনি নিজে বলেছেন তার সাথে বিভিন্ন ফ্রেন্ডদের সম্পর্ক ছিল। এই যে ফ্রিমেক্সিং এর যে একটা সামাজিক অবক্ষয়, সেটা আমরা তামিমের মধ্যে দেখতে পাই। আর যে নাসির, তার বিষয়টিও সেখান থেকে বিচ্ছিন্ন নয়। একটি পরিবার যাদের সন্তান রয়েছে, আদরের সন্তান রয়েছে, সেখানে শরীয়তের স্পষ্ট বিধান এবং সামাজিক রীতি মতো, যেহেতু তামিমা এবং রাকিবা তাহার স্বামী স্ত্রী, তাদের মধ্যে যতক্ষণ না এমন কোন বড় ধরনের অপরাধ স্বামীর পক্ষ থেকে বা স্ত্রীর পক্ষ থেকে সংঘটিত না হবে, অথবা তাদের পারস্পরিক পরিপূর্ণ সম্মতির ভিত্তিতে, পারিবারিক সম্মতির ভিত্তিতে, কোরআনে কারিমে বিস্তারিতভাবে মুসলিম পারিবারিক আইনের বিবরণ রয়েছে সূরা নেসার মধ্যে, সেখানে ফাবাসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, সেখানে দুনো পরিবারের পক্ষ থেকে একজন একজন করে বিচারক নিয়োগ করে বিষয়টিকে সমাধান করতে বলা হয়েছে হয়েছে এবং যতটুকু সম্ভব তালাককে এড়িয়ে সুসম্পর্ক স্থান স্থাপন করতে বলা হয়েছে। এবং কোরআন কারিমে এটাও আছে, ইনকারি তুমি হুন্না, সম্পর্ক স্থাপনের পর তোমরা যদি সেটা অপছন্দ করো, যেটা ভালো লাগছে না তোমাদের, ফাসা আয়া যা আল্লাহ লাকুম ফিহিন খাইরুন কাসীরা, হতে পারে আল্লাহ পাক তাদের মধ্যে তোমাদের জন্য অনেক মঙ্গল রেখেছে। ইসলাম চায় পারিবারিক সম্পর্কটা একটা সাস্টেনেবল জায়গাতে থাকুক, পারিবারিক কনসেপশন, ফ্যামিলি কনসেপশন ইসলামে একটি সাস্টেনেবল কনসেপশন, একটি স্থায়ী একটা কনসেপশন, স্থায়ী একটা চিন্তা, সেখানে ইসলাম কখনো চায় না একটা পরিবার ভেঙে যাক। তো এখন যেখানে তাদের সন্তান রয়েছে, তো সেই জায়গায় নাসির উচিত ছিল আগে ওইটাকে প্রায়োরিটি দেওয়া, তাদের পূর্বের পরিবারের বিষয়টাকে বহাল রাখা, কিন্তু তিনি কিন্তু সেখানে সেটা করতে ব্যর্থ হয়েছেন। এবং বর্তমানে পরিবারগুলো ভাঙ্গার দাম্পত্য জীবন, আধুনিক এলিট এবং মিডল ক্লাসের মধ্যে যেভাবে, বিশেষ করে আমি আরো যদি সুনির্দিষ্ট করে বলতে চাই, সিনেমার বিভিন্ন অ্যাক্টিং এর সাথে যারা জড়িত, ছবি তৈরির ক্ষেত্রে যারা জড়িত, আপনারা দেখতে পাচ্ছেন তাদের সংসার
কিভাবে ভঙ্গুর তাদের সংসার, সাংসারিক ব্যবস্থা, দাম্পত্য জীবন। এখন নাসিরও তাদের এই দাম্পত্য জীবনকে কতদিন সাস্টেনেবল করতে পারবে সেটাও কিন্তু দেখার বিষয়। তাহলে এখানে প্রত্যেকের চরিত্র ভিন্ন ভিন্ন বয়ান আসলেও কিন্তু একটা জায়গায় তারা কিন্তু অভিন্ন, সেটা হলো নৈতিকতার যে ধস এবং জাহেলিয়তের যে চরিত্র সে জায়গায় সেটা কিন্তু অভিন্ন। সর্বশেষ যে কথাটি গুরুত্বপূর্ণ সেটা হলো শরিয়া আইনে এই দ্বিতীয় বিয়েটির ক্ষেত্রে যেখানে মেয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে মেয়ে ডিভোর্স দিয়েছে, মেয়ে ডিভোর্স দিতে পারে তবে সেটা কন্ডিশন যুক্ত। এখানে তার পুরোপুরি কাগজপত্র, তার বিয়ের কাবিননামা দেখতে হবে, বিয়েতে স্বামীর পক্ষ থেকে তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করা ছিল কিনা, স্বামী যদি করে অর্পণ করে থাকেন তাহলে কি কি শর্ত সাপেক্ষে সেটা দেওয়া হয়েছিল, তারপরে সেই শর্তগুলো লঙ্ঘিত হয়েছে কিনা, এইসব বিষয় কিন্তু আনার পরে দেখা যাবে যে তিনি যে যে নোটিশ শো করেছেন তামিমা তার সাবেক স্বামীকে সেটা কতটুকু শরিয়া সম্মত। এরপরে কিন্তু নাসিরের সাথে বিয়ের বিষয়টা আসছে। এখানে কাগজপত্র গুলো পুরোপুরি আদালতে যাওয়ার আগে এবং সামাজিক বিচার মাধ্যমে, সামাজিক গণমাধ্যমে আসার আগে, মিডিয়াতে আসার আগে মুফতিদের টেবিলে আসতে হবে যে বিষয়টা আসলে পুরোপুরি শরিয়া আইন মতো, এটা শরিয়া সিদ্ধ কিনা। যাই হোক, এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো এটি একটি জাস্ট উপলক্ষ, এটি আসলে আমাদের এই সমাজের সাংঘাতিক যে নৈতিক যে অবক্ষয় এবং যেটাকে আমি স্পষ্ট জাহেলিয়া বলতে চাই, এটাকে আসলে জাহেলিয়া আকিদার প্রশ্ন থেকে এখানে আসছে। মূলত ইমান এবং তাকওয়ার জায়গায় দুর্বলতা থাকলে এই জিনিসটা আসে আছে। এই সামগ্রিক আমাদের দেশের যে সামাজিক যে অধপতন, যে জাহেলিয়া, তারই একটি ধারাবাহিকতা, তারই একটি অংশ, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। তো আমরা এই উপলক্ষে পুরো দেশবাসী এবং সমাজকে আমরা ডাক দিব, তারা যেন ইসলামের তাকওয়ার বাণীতে তারা চলে আসেন। আল্লাহ পাক বলেন আফা হুকমাল জাহিলিয়া ইয়াবগুন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন। আল্লাহ পাক আরো বলেন ওয়ালা তাবাররুজা তাবাররুজাল জাহিলিয়া, ইসলাম আসার পরে সকল প্রকার জাহিলিয়াকে ত্যাগ করার জন্য ইসলাম আহ্বান করেছেন। আবু রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো মুবতাগিন ফিল ইসলাম সুন্নাতাল জাহিলিয়া, ইসলামের অনুসারী হয়ে। আপনারা দাবি করেন আপনাদের বিয়ে ইসলাম মতো হয়েছে, আপনারা দাবি করেন আপনাদের তালাক ইসলাম মতো হচ্ছে, কিন্তু আপনাদের লাইফ স্টাইল কেন জাহেলিয়াতের, প্যাগানিজমের, নিউ প্যাগানিজম এবং ওল্ড প্যাগানিজম, তৌহিদ বিবর্জিত শিরকের, সেই সব জায়গা থেকে পুরো জাতিকে বেরিয়ে আসার জন্য, ফ্রি ম্যাক্সিন থেকে বেরিয়ে আসার জন্য, অনৈতিক সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য আমরা সকলকে আহ্বান করব এই আজকের এই ঘটনা উপলক্ষে। ধন্যবাদ আপনাকে। শাইক, এটার সমাধান কোন পথে যদি আপনি একদম এক লাইনে বলেন, এই এই ঘটনাটার সমাধান কোন পথে? এই সুনির্দিষ্ট ঘটনার তো কোনো সমাধান আমি বলবো নেই, এটা সামাজিক অবক্ষয়ের একটি অংশ, জাহেলিয়াতের একটি অংশ। আমি সামাজিক অবক্ষয় বলতে চাই, আমি আরো বলবো আরো গভীর এই সংকট। এখানে মোটিভেশন লাগবে, শক্তিশালী মোটিভেশন করতে হবে। যারা উলুল আমর, উলুল আমর বলতে এখানে যেহেতু রাষ্ট্রই উলুল আমর ছিল, কিন্তু রাষ্ট্র যেহেতু এই ইসলামকে ডিফেন্ড করতে ব্যর্থ হয়েছে, সেজন্য এখানে সেকেন্ড বা থার্ড যে উলুল আমর আর উলামায়ে কেরাম, তাদের উচিত, ইসলামপন্থীদের উচিত, দায়ীদের উচিত পুরো জাতিকে একটা নাড়া দেওয়া, শক্তিশালী একটা মোটিভেশন গড়ে তোলা। আপনি যেহেতু প্রশ্ন করেছেন এখানে আরো কথা আসবে, এখানে নারী পুরুষের সম্পর্কের অনেকগুলো দিক রয়েছেন। আমাদের দেশে ব্যভিচারকে সহজ করা হয়েছে কিন্তু বিবাহকে কঠিন করা হয়েছে। আমাদের প্রস্তাব হলো বিয়েকে সহজ করে দেওয়া হোক, বিয়েকে সহজ করে দেওয়া হোক। আজকে একদিকে কো-এডুকেশন এবং নারী পুরুষ অবাধ মেলামেশা, শিক্ষা, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন বলা হচ্ছে, এবং যেভাবে বাংলাদেশের বিভিন্ন বাহিনীগুলোতে নারী সম্পৃক্ততা বাড়ানো হয়েছে, আপনি দেখবেন এমনকি পুলিশের কথা যদি আমরা বলি সেখানে দেখতে যাচ্ছে ও দেখা যাচ্ছে অপ্রয়োজনীয় রিক্রুটিং হচ্ছে মেয়েদের, অপ্রয়োজনীয় যেখানে জায়গা নেই, অপ্রয়োজনীয় প্লেসে, পাবলিক প্লেসে, ট্রাফিকে, সাধারণ প্লেসে মেয়েদেরকে, মেয়ে পুলিশদেরকে সেখানে কর্মরত দেখা যাচ্ছে। সমাজকে একটা আগুনে ঠেলে দেওয়া হয়েছে এবং বিয়েকে করা হয়েছে খুব কঠিন। বাল্য বিবাহের বিরুদ্ধে যে অভিযান চালানো হচ্ছে, কিন্তু বাল্য প্রেমের বিরুদ্ধে কিন্তু সেই অভিযান কিন্তু নেই। বিয়েটাকে সহজ করতে হবে, মোহরকে সহজ করতে হবে, মোহর অনেক কঠিন, এবং ক্যারিয়ারের একটা কথা বলা হয় যে ক্যারিয়ার ছাড়া বিয়ে হবে না, মেয়ের ক্যারিয়ার, ছেলেদের ক্যারিয়ার, এইভাবে ক্যারিয়ার গ্রহণ করতে গিয়ে আমাদের মায়েরা বাবারা নিজেদের সন্তানদেরকে, নিজেদের মেয়েদেরকে তারা ফ্রি ম্যাক্সিং এর জাহিলিয়াতের মধ্যে আগুনে তারা কিন্তু নিমজ্জিত রেখেছেন। এই জন্য দায়ী কারা? এই জন্য ছেলে মেয়েরা যতটুকু দায়ী ঠিক তদ্রূপ দায়ী মা বাবা, দায়ী অভিভাবক, দায়ী এই রাষ্ট্র, দায়ী এটার জন্য আমাদের যারা উলামায়ে কেরাম রয়েছেন তারাও কিন্তু কম দায়ী নন, কারণ তারা কিন্তু বিষয়গুলোকে এইভাবে তারা কিন্তু মোটিভেশন তারা কিন্তু আনেননি। ইস্যু ভিত্তিক আমরা আন্দোলন করে থাকি কিন্তু জনগণকে নাড়া দেওয়া এবং বিকল্প সলিউশন, আপনি যে বলছেন বিকল্প কি হতে পারে, বিয়েকে সহজ করে দেওয়া হোক। আমি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে বারবার বলি যে তোমরা যারা অনার্সে আসো, যারা মাস্টার্সে গিয়েছো,
অবশ্যই তুমি তোমার বন্ধুকে বিয়ে করে নাও, তুমি তোমার প্রেমিকে বিয়ে করে নাও, এবং বিয়ে করার মানে এটা নয় যেখানে সামাজিক ভাবে সমস্ত ফর্মালিটি বজায় রাখতে হবে, সেখানে একদম মোহর বড় আকার মোহর ধারণ করতে হবে, বিরাট শোডাউন করতে হবে, এবং বিয়ের পর পরেই তোমাকে রুখসত করে মেয়েকে উঠিয়ে নিতে হবে, দরকার নেই। বর কনের যে আয়োজন গুলো হয়, বৌভাত হয় বা ইত্যাদি ইত্যাদি অলিমা ইত্যাদির আয়োজন করার দরকার নেই, বিয়েটা হয়ে যাক, আদ্য হয়ে যাক। আদ্য যখন হয়ে যাবে, একটা চুক্তি, একটা কথাবার্তা শরিয়া সম্মত অনুযায়ী যখন হয়ে যাবে, সে স্বামী স্ত্রী হয়ে গেল, এইভাবে বিয়েকে যখন সহজ করা হবে, তাহলে এই নৈতিক অবক্ষয় সামাজিক যে জাহেলিয়া, এটা কিন্তু অনেকটা বিতরিত হবে। এই ব্যাপারে আমাদের আরো অ্যানালাইসিস রয়েছে, গবেষণা রয়েছে, কথাবার্তা রয়েছে, সেগুলো আমরা আমাদের থিস আকারে আমরা ইনশাল্লাহ পেশ করবো ইনশাল্লাহ।